তো এই বাইকটার হেডলাইট জ্বলছে না, তো এখন আমরা স্টার্ট দিয়ে দেখবো কাকা খুব পরিশান। আগে সংযোগ দেখতে হবে, এই যে এটা এই মন্দিরটা দেখলে হবে এই মন্দিরটা। চাপায় লাইন আসছে না, এটার কারণ হয়ে থাকে যদি কখনো এইদিকে লাইন কেটে যায়, এখানে এখানে লাইন কেটে গেলেও আসবে না। এছাড়া আমরা প্রথমে দেখে নেব আগে রিলেটা, এটা হচ্ছে হেডলাইটের রিলে। তো এখান থেকে যদি সংযোগ না পায় তাহলে কিন্তু হবে না। তো এখানে যেহেতু পুরাতন বাইক এর জন্য কার্বন পড়ে যায়, সংযোগ ডিস্টার্ব হয়ে যায়, তো আমরা এটা দেখছি। তো এখানে নাড়া দিলেই হেডলাইট জ্বলছে আবার নিভে যাচ্ছে। তো আসলে সকেটেরই প্রবলেম, এই সকেটটার প্রবলেম হয়েছে, এটা আমরা ঠিক করে দেবো। এই সকেটটা দেখে আগে এটাই আমরা লাগাবো, বাট একটু পরিষ্কার। তো আমরা সকেটটা কেটে দিচ্ছি, ওটাতে কার্বন পড়েছে আর ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। যেটা যে সাইডে লাগবে সেটাকে সেই সাইডেই লাগাতে হবে। ছোট রোগ, বাট যদি দুদিনে আলটো গাড়ি তেল মেল দিয়েছে, করোনা বাচ্চা নিয়ে শিখে এখন আমরা স্টার্ট দেখবো।